ভাবছেন এত বড় একটা প্যাকেট নিয়ে কেন বসেছি? তাহলে কি আনবক্সিং এর ভিডিও শুরু করলাম? না বন্ধু, এই প্যাকেটটা আমাকে পাঠিয়েছে উড়িষ্যার এক কোম্পানি। প্রথমে আপনাদের সামনে প্যাকেটটা ওপেন করব, তারপর ওপেন করে এর মধ্যে কি আছে দেখব, তারপর টেস্ট করব সেগুলো। টেস্ট করে পরে বলবো আপনাদেরকে যে খেতে কিরকম, তারপর আপনাদেরকে বলবো বিজনেস প্ল্যান। তাহলে অবশ্যই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি বলতে চাইছি। কারণ এই কোম্পানিটা একটা বিরাট বড় গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে, কারণ কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি এই কোম্পানিতে কাজ করতে পারবেন। একটা গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে এই কোম্পানি। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে চলুন এটা কি আছে একটু দেখে নেওয়া যাক। পাঞ্জাবি পাঁপড়, পাঞ্জাবি পাঁপড়, আলু ভুজিয়া, চানাচুর, এটাও চানাচুর, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এত কিছু আইটেম পাঠিয়েছে উড়িষ্যার এক কোম্পানি। তো আমি সবটাই বলবো। তো প্রথমে দেখা যাক যে কীরকম এইগুলো টেস্ট রয়েছে। তো মোটামুটিভাবে একটা আইটেম টেস্ট করে দেখলেই চলে, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি ভুজিয়া আছে, চানাচুর আছে, তারপর সন্তাবড়ি রয়েছে, গুলাবজামুন রয়েছে, এবং সনপাউডির অনেক কিছুই আইটেম রয়েছে। তো একটা ভুজিয়া টেস্ট করে দেখা যেতেই পারে যে কীরকম টেস্ট। জাস্ট অসাধারণ টেস্ট, ভাবতে পারা যাবে না। চার পাঁচটা কোম্পানিকে হার মানিয়ে দেওয়ার মতন একদম বন্ধু, সত্যি কথা বলছি। আপনারাও যদি টেস্ট করেন আপনারাও বুঝতে পারবেন। বন্ধুরা, ডিস্ট্রিবিউশন বিজনেস এমন একটা বিজনেস যেখানে ফ্যাক্টরি থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছানোটাই হলো একমাত্র কাজ। এখানে একটা নির্দিষ্ট মাধ্যমে পৌঁছানো হয়ে থাকে। আর যে ইন্ডাস্ট্রির কথা আমি বলবো, যেখানে তাদের প্রোডাক্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই কিন্তু পছন্দ করেন। এই প্রোডাক্টগুলো এমন এক প্রোডাক্ট যেগুলো সকালের চা, দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন, এমনকি রাতের ডিনারেও কাজে লাগে। এগুলো এমন এক জিনিস যেগুলো প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ক্যান্টিনে, প্রত্যেক রেস্টুরেন্ট বা ধাবাতে, প্রত্যেক চা দোকানে, প্রত্যেক মিষ্টি দোকানে, প্রত্যেক বেকারি দোকানে, এমনকি প্রত্যেক লিকুইড ড্রিঙ্কের দোকানেও দরকার পড়ে। এমনকি প্রত্যেক মানুষ
হতে পারে কায়িক পরিশ্রম করেন, হতে পারে কোনো কোম্পানিতে জব করেন, হতে পারে কোনো বিজনেস করেন, এমনকি গভর্নমেন্ট এমপ্লয়ি প্রত্যেকেই ব্যবহার করেন এবং পছন্দও করেন। একদম আমি ভুজিয়া, মিষ্টি, পাঁপড় এইসবের কথা বলছি। এই সমস্ত দ্রব্যগুলো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, তাই এগুলো দ্রুততার সাথে এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছানো হয়ে থাকে, যে কারণে এইগুলোকে আমরা FMCG প্রোডাক্ট বলে থাকি। তাই এইসব ব্যবসা খুব লাভজনক ব্যবসা। এই সমস্ত ব্যবসার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা এইরকম হয়ে থাকে, ম্যানুফ্যাকচারার তার থেকে আসে, সুপার স্টকিস্ট তার থেকে আসে, ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটার থেকে যাই রিটেলারের কাছে, রিটেলারের কাছ থেকে যাই কাস্টমারের কাছে। আজ আমি এই ভিডিওতে সুপার স্টকিস্টের ব্যাপারে বলবো, কারণ এটা একটা FMCG কোম্পানির কাছে খুব বড় একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। আজকাল সুপার স্টকিস্টের ব্যবসা করতে গেলে অনেক খরচ করতে হয়, যেখানে অনেক টাকার ব্যবসা করতে হয় কিন্তু প্রফিট এক প্রকার থাকেই না, যদিও আবার অনেক চ্যালেঞ্জও আছে। কারণ আপনার কাছে নেটওয়ার্ক টিম থাকুক বা না থাকুক, আপনার টিমের উপর অনেক বেশি কাজের চাপ বেড়ে যায়, তারপর তাদের মেন্টালিটি চেঞ্জ করার ব্যাপারটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আপনাকে একটা গোডাউন রাখতে হবে, সেলসের জন্য স্টাফ রাখতে হবে, গাড়ি অ্যারেঞ্জ করতে হবে, মাল দিয়ে আসা নিয়ে আসার জন্য ট্রান্সপোর্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, ব্যাক অফিসের কাজের জন্য লোকজন রাখতে হবে, প্রচুর স্টক রাখতে হবে, স্টকের ইন্স্যুরেন্স করতে হবে, এছাড়াও আরও অনেক চ্যালেঞ্জ যা দিনের পর দিন আসতেই থাকবে। তো বন্ধুরা, এত কিছু করার জন্য আপনার কিন্তু প্রফিট মার্জিন অনেক কমে যাবে। কিন্তু ভাবুন একবার, যদি এমন কোনো কোম্পানির সাথে কাজ করতে পারেন যেখানে আপনাকে কোনো গুদাম ঘর রাখতে হবে না, অর্থাৎ গোডাউনের খরচ নেই, স্টাফের খরচ নেই, ড্রাইভারের খরচ নেই, গাড়ির তেলের কোনো খরচ নেই, ট্রান্সপোর্টের খরচ নেই, ইন্স্যুরেন্স খরচও নেই, কোনো কিছুরই খরচ নেই, তাহলে এটা কি একটা গোল্ডেন অপরচুনিটি হলো না? হ্যাঁ বন্ধু, যদি আপনি কোনো FMCG কোম্পানির সুপার স্টকিস্ট হয়ে থাকেন এবং আপনার একটা নেটওয়ার্ক থাকে, তাহলে এই অপরচুনিটি শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই নয়, আপনার পুরো নেটওয়ার্কের জন্যই রাজস্থানী নামকিন একটা গোল্ডেন অপরচুনিটি। এই অপরচুনিটির মাধ্যমে স্পেশাল সেলসম্যান সাপোর্ট, টেকনোলজি সাপোর্টের সাথে আরও অনেক কিছু সাপোর্ট পেয়ে যাবেন। এর সাথে আপনার ব্যবসাকে আরও বড় করার জন্য সব কিছু সাহায্য পেয়ে যাবেন। আর রাজস্থানী নামকিন আপনার জন্য যে অপরচুনিটি নিয়ে এসেছে, তাতে করে আপনি আপনার নেটওয়ার্ক টিমকে কাজে লাগিয়ে আপনার কাজকে অনেক বেশি সহজ করতে পারবেন। রাজস্থানী নামকিন মনে করে আপনার নেটওয়ার্কই আপনার সম্পদ। রাজস্থানী নামকিনের সুপার স্টকিস্টে কাজ করে আপনি একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন, কারণ আপনার পুরো দায়িত্ব নিচ্ছে একেবারে কোম্পানি নিজেই। হ্যাঁ বন্ধু, একদম সঠিক শুনছেন, না আপনাকে কোনো গোডাউন রাখতে হবে, না আপনাকে গোডাউনের জন্য কোনো স্টাফকে স্যালারি দিতে হবে, না কোনো ব্যাক অফিস স্টাফকে স্যালারি দিতে হবে, না কোনো হিউজ স্টক রাখতে হবে, না কোনো গাড়ির খরচ দিতে হবে, না কোনো গাড়ির ড্রাইভারকে স্যালারি দিতে হবে, না কোনো পেট্রোল ডিজেলের জন্য খরচ করতে হবে, না কোনো স্টকের ইন্স্যুরেন্স করতে হবে। এই সব কিছুর দায়িত্ব নিচ্ছে কোম্পানি নিজেই। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কোম্পানির সাথে হাতে হাত মেলাতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি একজন যোগ্য ব্যক্তি, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন। আর এছাড়া স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়াই আছে। তাহলে বন্ধু, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।